সাবস্ক্রাইব করুন নাজমুল টেক ইউটিউব চ্যানেলকে এবং বেল বাটনে চাপ দিন টেকনোলজি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, নাজমুল টেকের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো BTCL এর কলিং যে অ্যাপস আছে আলাপ, সেই অ্যাপসের মাধ্যমে আপনারা কীভাবে 30 পয়সা মিনিট যে কোনো মোবাইল নাম্বারে কথা বলতে পারবেন এবং আলাপ থেকে আলাপ অ্যাপসে আপনি কথা বলতে পারবেন একদম ফ্রিতে। প্লাস কীভাবে সাইন আপ করে NID-তে ভেরিফাই করবেন, অ্যাকাউন্ট করবেন, এগুলো বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। তো আপনি যদি 30 পয়সা মিনিট কথা বলতে চান এবং বোনাস পাইতে চান, কীভাবে অ্যাকাউন্ট করতে হয় এগুলো জানতে চান, তাহলে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমেই আপনাকে BTCL এর যে কলিং অ্যাপ আছে আলাপ, সেই অ্যাপটা আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। আপনি BTCL কলিং অ্যাপ লিখে ডাউনলোড করলেও হবে। আবার আপনি যদি 15 মিনিট বোনাস পাইতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করলেও আপনার প্লে স্টোরে এই আলাপ অ্যাপটা চলে আসবে। তখন ইনস্টলে ক্লিক করে, ইনস্টল হয়ে গেলে তখন এই ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করলে এখানে আপনার একটা পারমিশন চাবে, সেই পারমিশনের এখানে অ্যাকসেপ্টে ক্লিক করে দিবেন। এখন আলাপ অ্যাপটা চালু হয়ে গেল। এখন আলাপ অ্যাপটা চালু হলে আপনার এখানে আলাপ থেকে একটা নাম্বার আপনাকে দিবে। তবে আপনি যদি খুব দ্রুত রেজিস্ট্রেশন করেন তাহলে আপনার যে মোবাইল নম্বরটা আছে সেই মোবাইলের লাস্টের 6 ডিজিটই এই লাস্টের নাম্বারগুলো আপনি পাবেন। আর যদি অনেক দেরি করে রেজিস্ট্রেশন করেন তাহলে আপনি যে কোনো নাম্বার পাইতে পারেন। তো আমি এখানে কন্টিনিউতে ক্লিক করতেছি, এখানে আমি আমার মোবাইল নম্বরটা দিয়ে দিব। দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে আমার এখানে একটা মেসেজ যাবে, এটার একটা নোটিফিকেশন দিচ্ছে, তাহলে আমি এখানে একটা ওকে করে দিব। ওকে করে দিলে এখন আমার মোবাইলে একটা SMS আসবে, সেই কোডটা এখানে বসাইতে হবে। এই কোডটা হলো 133523। আমি কোডটা এখানে বসাই দিই 133523। তো এই কোডটা লিখে দিলে অটোমেটিকলি আপনার এই আলাপ অ্যাপটা ভেরিফাই হয়ে যাবে। আপনার সেটের মধ্যে যদি এই সিমটা ভরা থাকে তাহলে অটোমেটিকলি এটা ভেরিফাই হয়ে যাবে, একটু সময় দেওয়া লাগবে। তো আমার এটা ভেরিফাই হয়ে গেছে। ভেরিফাই হওয়ার পর এখানে পারমিশন চাচ্ছে, তো আমি এখানে অ্যালাউ ক্লিক করে দিব। তো এখানে আপনি আসার পরে এখানে নোটিফিকেশন জন্য অনেকগুলো অপশন পাবেন, সেই অপশনগুলো হচ্ছে অটো স্টার্ট, সেট রেস্ট্রিকশন অন ব্যাটারি সেভার, এগুলো আপনি এগুলো চালু করে নিতে পারেন। তো আমি এখানে ক্যান্সেলে ক্লিক করছি। তো প্রথমে আলাপ অ্যাপটার ইন্টারফেসটা দেখা যাক। তো ইন্টারফেসটা এখানে দেখেন, প্রথমে আছে আছে কল হিস্টোরি, তারপরে আছে আলাপে যাদের অ্যাকাউন্ট আছে তাদের এখানে লিস্ট শো করবে, যাদের আপনার কন্ট্যাক্ট লিস্ট আছে। তারপরে অলে ক্লিক করলে আপনার মোবাইলে যে নাম্বারগুলো সেভ করা আছে যাদের, তাদের নাম্বারগুলো এখানে শো করবে। এরপরে আছে আপনি যদি আলাপ অ্যাপসের মাধ্যমে কারোর সাথে চ্যাট করেন তাহলে সেই অপশনগুলো চলে আসবে। এরপরে আসে নাম্বার প্যাড, যে নাম্বার প্যাডের মাধ্যমে আপনি যে কোনো নাম্বার টাইপ করে সেই নাম্বারে কল দিতে পারবেন, এবং আপনি যদি ফ্রি কল দিবেন না এখানে পেড কল দিবেন এটাও এখানে লেখা আসবে। এরপর আছে এখানে 4টা অপশন। 4টা অপশনে এসে আপনি যে কাজটা করবেন সেটা হলো মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার এখানে যে ব্যালেন্স আছে এই ব্যালেন্সটা দেখাচ্ছে 0। এরপরে আপনি এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন আপনার। এরপরে আপনি এই যে উপরের দিকে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনার নাম দিয়ে দিবেন। তো আমি এখানে আমার নাম দিয়ে দিলাম। এরপরে লিখতে হবে ইমেল অ্যাড্রেস। এরপরে আপনার এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন, তারপরে জেন্ডার সিলেক্ট করবেন। তো উপরে চাইলে আপনি এখান থেকে আপনার একটা ফটো দিয়ে দিবেন, তারপরে আপনার নাম দিয়ে দিবেন, ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, ডেট অফ বার্থ, ধর আপনি মেল না ফিমেল সেটা সেট করে দিবেন। সেট করে দিয়ে সেভে ক্লিক করে দিবেন। তারপরে ইয়েসে পেস করে দিলে এটা সেভ হয়ে যাবে। তারপরে আপনারা এই মাই অ্যাকাউন্ট এখান থেকে বেরোয় আসবেন। বেরোয় আসার পরে এখানে যে, এরপরে আপনারা এখানে বেরিয়ে আসলে এখানে দেখবেন যে আপনার নাম, এখানে আপনার মোবাইল নম্বর, তারপরে এখানে আপনার ব্যালেন্স দেখাচ্ছে 0, ইমেল অ্যাড্রেস, আলাপ এখানে আপনার একটা নাম্বার দিয়ে দিবে আলাপ নাম্বার, এরপর আছে ডেট অফ বার্থ, জেন্ডার। এর নিচের দিকে আছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল NID ভেরিফিকেশন। এখানে আপনাকে NID কার্ডের ছবি তোলা লাগবে, ভিউ স্ক্রিন ইনফরমেশন স্ক্যান করা লাগবে, তারপরে আপনার একটা সেলফি তোলা লাগবে, তাহলেই এই আলাপ অ্যাপটা ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে গেলে তখন আপনারা এখানে রিচার্জ করবেন। রিচার্জ করে এখানে অনেকগুলো অপশন আছে, এখানে বিকাশ নগদের মাধ্যমে কিংবা ভিসা মাস্টার কার্ডের মাধ্যমে আপনারা এই আলাপ অ্যাপটা রিচার্জ করতে পারবেন। এবং এখানে যেই পরিমাণ টাকা রিচার্জ করবেন সেই টাকাটা দিয়ে আপনারা 30 পয়সা মিনিট যে কোনো নাম্বারে কথা বলতে পারবেন। এরপর আছে ভয়েস প্যাক। ভয়েস প্যাকের মধ্যে এখানে আসলে কোনো প্যাকেজ এখন পর্যন্ত শো করতেছে না। এখানে দেখুন আমি এখন রেজিস্ট্রেশন করলাম 30/3/2021। তো এখানে 15 মিনিট আমাকে ফ্রি দেওয়া হয়েছে। আপনারা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করে সেই অ্যাকাউন্টটা ভেরিফাই করলেই আপনারা এখানে পেয়ে যাবেন 15 মিনিট বোনাস। এটা ফ্রি, এই 15 মিনিট কল করতে আপনার কোনো টাকা লাগবে না। এরপর আছে রেট। রেটটা আমি আপনাকে দেখাই দিই। এখানে রেটের মধ্যে আপনি বিভিন্ন দেশে কল করতে পারবেন, এর মধ্যে বাংলাদেশে যদি দেখাই, তো বাংলাদেশের যে কোনো মোবাইলে আপনি 30 পয়সা মিনিট কথা বলতে পারবেন, ল্যান্ডলাইনে 30 পয়সা মিনিট কথা বলতে পারবেন, বাংলাদেশের যে ল্যান্ডলাইন নাম্বার আছে 092 সেই নাম্বারে আপনি 30 পয়সা মিনিট কথা বলতে পারবেন।
এর পাশাপাশি এখানে যে ব্যালেন্স দেখতে পাচ্ছেন এই ব্যালেন্সটাও আপনি কত টাকা ব্যালেন্স আছে সেটা ইনস্ট্যান্ট দেখতে পারবেন। তো এই আলা অ্যাপস এর মাধ্যমে আপনারা খুব সহজে যে কোনো মোবাইল নম্বরে 30-35 মিনিট কথা বলতে পারবেন, এবং আমি কথা বলে দেখছি একবারে ক্লিয়ার কথা শোনা যায়। তো আপনার যারা ফ্রেন্ড আছে আলাপ অ্যাপস ব্যবহার করে, তারা যদি কেউ অনলাইনে থাকে সেটাও আপনারা মেসেঞ্জার ইমোর মতো দেখতে পারবেন এবং তাদের সাথে ফ্রিতে কথা বলতে পারবেন। এবং এই অ্যাপটার সবচাইতে বড় সুবিধা হলো আপনি মোবাইলে কল দিতে পারবেন, এখানে চ্যাটিংয়ের মাধ্যমে গ্রুপ করতে পারবেন, সব কিছুই করতে পারবেন। আমি আস্তে আস্তে এই জিনিসগুলো আমি আপনাদেরকে শিখাই দিব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আজকের ভিডিওতে আমরা কী শিখলাম, যে কীভাবে আলাপস অ্যাপ আপনারা ডাউনলোড করবেন, ডাউনলোড করে ইনস্টল করবেন, ইনস্টল করার পরে এইটা অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন, মাই অ্যাকাউন্টের মধ্যে যে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন, এখানে ভোটার আইডি কার্ডের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এগুলো ভেরিফাই করে আপনারা 15 মিনিট বোনাস পাবেন, এবং এটা হচ্ছে রিচার্জ করে আপনারা 30-35 মিনিট কথা বলতে পারবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।